আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমরা যারা সৌদি আরবে কর্মরত আছি আমাদের অনেকেরই বন্ধুবান্ধব আছে সৌদি আরবে যদি আপনার কোনো বন্ধুর টাকা প্রয়োজন পড়ে সে কিন্তু আপনার থেকে অনেক দূরে আছে তাহলে কিভাবে টাকা বাড়িয়ে সেন্ড করবেন যদি আপনার আলরাজি ব্যাংক এর অ্যাকাউন্ট থাকে এবং আপনার বন্ধুরও আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং যদি অনলাইনে রেজিস্টার করা থাকে আপনার আলাদা অ্যাকাউন্ট তাহলে আপনার ব্যাঙ্ক অনলাইনে লগ করে আপনার বন্ধুর অ্যাকাউন্ট অ্যাড করে আপনি রিয়েল সেন্ড করে দিতে পারবেন আপনার কোনো ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই এবং এটিএম বুথে যাওয়ার প্রয়োজন নেই মানে আপনার বন্ধুর অ্যাকাউন্ট অ্যাড করে মানে অ্যাড নিউ বেনিফিশিয়ারি অ্যাড করে আপনার রিয়েলটা তাকে সেন্ড করে দিতে পারবেন ওকে আমি এখন দেখে দিব কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন মানে এড নিউ বেনিফিশিয়ারি চলুন দেখি আমি এখন আমার মোবাইল থেকে এই আলদাজি ব্যাংক অ্যাপটা লগ ইন করতেছি ওকে আমি এখানে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়া ব্যাংকটা লগ ইন করে নিব অলরেডি আমার আগের থেকে লগ ইন করা আছে তাই ইউজার নেমে এখানে শেখতেছে ওকে আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়া আলদাজি ব্যাংকটা লগ ইন করে নেবেন আমার ব্যাঙ্কটা এখন লগ হয়ে গেছে আমি এখন আমার এক বন্ধুর আলদাজি ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের সাথে অ্যাড করবো নিউ অ্যাড বেনিফিশিয়ারি তারপর রিয়েল সেন্ড করবো ওকে কিভাবে আপনারা আপনাদের বন্ধুর অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন আপনার আলরাজি অ্যাকাউন্টের সাথে ওকে তাহলে দেখতে পাবেন নিচে অনেকগুলো অপশন হোম ট্রান্সফার পেমেন্টস মার্কেট ব্রাউজার ওকে ট্রান্সফারের উপরে একটা ক্লিক করবেন দেন এখানে আরও অনেকগুলি অপশান শো হবে দেখুন সর্বপ্রথম যে অপশনটা আছে আল রাজি ব্যাঙ্ক বেনিফিশিয়ারি ওকে এটার উপর একটা ক্লিক করবেন দেন তারপর এ পেজে আরও অনেকগুলি অপশান শো হবে দেখুন এখানে লেফট সাইডে প্লাস চিহ্ন আছে অ্যাড নিউ বেনিফিশিয়ারি ওকে এটার উপর একটা ক্লিক করবেন কারণ নতুন অ্যাকাউন্ট অ্যাড কর মতো তাই এখানে ক্লিক করতে হবে ওকে তারপর এখানে আরও অনেকগুলি অপশান শো হবে দেখুন সর্বপ্রথম অ্যাকাউন্ট নাম্বার ওকে তারপর নিক নেম মানে ডাক নেম যে কোনো একটা নাম মানে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের টাকা ছিল সেই অ্যাকাউন্টে লাস্ট নাম বা যে নাম একটা লিখে দিলে হবে এটা অপশন আলারে নিক নেম ওকে আমি এখন আমার বন্ধুর অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করতেছি আপনারা আপনাদেরটা করে নেবেন দেন নিক নেম আমি তার ডাক নামটা এন্ট্রি করতেছি ওকে তারপর নেক্সট উপরে একটা ক্লিক করবো ওকে দেখুন আমার বন্ধুর অ্যাকাউন্ট মানে আমার বন্ধুর অ্যাকাউন্ট সব ডিটেলস এখানে হইতেছে অ্যাকাউন্ট নাম্বার নিক নেম এমাত্র যে নামটা আমি লিখছি এবং নেম মোহাম্মদ দেলোয়ার টিটু মেয়া ওকে তারপর যদি দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা কারেক্ট আসে তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন সরাসরি কম্পারম এটার একটা ক্লিক করবেন ওকে তারপর এখানে দেখতে পাবেন ইউ ইউনিট টু অ্যাক্টিভ দ্য বেনিফিশারি মানে লেস্ট আস কল ইউ অ্যান্ড কম্পার্ম দ্য অ্যাক্টিভেশান অন ইউর রেজিস্ট্রেড মোবাইল নাম্বার ওকে কল মি নাও ওকে এটার এড্রেস একটা ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আল্লাহ ব্যাঙ্ক থেকে আপনাকে কল করবে এই অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাক্টিভ করার জন্য ওকে আমি এখন এখানে ক্লিক করতেছি কল মি নাও ওকে দেখুন এখানে আরেকটা অপশন আসে আলদাজ ব্যাংক উইল বি কল ইউ অন দ্য ফলোইং নাম্বার ওকে অলরেডি কল আসতে গেছে ওকে আমি রিসিভ করতেছি এখন ওকে আমাকে বলছে ওকে আমার বেনিফিশিয়ারি সাকসেসফুল হয়ে গেছে ওকে আমি অ্যাকাউন্ট ডান ক্লিক করতেছি ওকে দেখুন এখানে একটা মেসেজ চলে আসছে মোহাম্মদ দেলোয়ার টিটুমেয়া হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেট মানে আমার বন্ধুর অ্যাকাউন্ট নাম্বারটা আমার আলদাজি অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি তাকে রিয়েল সেন্ড করবো এবং আপনাদের দেখিয়ে দিব কীভাবে সেন্ড করবেন ওকে গো টু টেনাসফার ওকে দেখুন এখানে তারপর আবার এরকম অপশন শো হবে আলদাজি ব্যাংক ব্যানসিডিডি ড্রে একটা ক্লিক করবেন এই যে দেখুন সর্বপ্রথম যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আমি এই এইমাত্র যে অ্যাকাউন্টটা অ্যাড করছি সেটা এখানে শো দেখুন এটার উপর একটা ক্লিক করবেন ওকে দেন অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন তারপর এরকম আরেকটা ইন্টারফেস শো হবে সর্বপ্রথম দেখতে পাবেন অ্যামাউন্ট ইন্টার অ্যামাউন্ট কত রিয়েল আপনার সেন্ড করবেন আপনার বন্ধুকে আমি এখন একশো রিয়াল সেন্ড করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি ওকে নিচে দেখতে পাবেন প্রুফুসি মানে সিলেক্ট এ প্রুফুসি মানে উদ্দেশ্য কী উদ্দেশ্য টাকাটা সেন্ড করবেন ওকে আমি যে কোনো একটা ক্যাটাগরি যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে পার্সোনাল রেমিটেন্স এটার উপর ক্লিক করে দিয়েছি আমি এখন ওকে অ্যাড মোর ডিটেলস এটা দিলেও হবে না দিলেও হবে এটা অপশনাল মানে সিলেক্টের ট্যাগ বা কাক কাকে সেন্ড করবেন রিমার্কস অপশনাল যার নাম যে কোনো নাম একটা লিখে দিলেও যাব আমি একটা নাম এন্ট্রি করে দিয়ে দিয়েছি ওকে তারপর ট্যাগ যে কোনো একটা ট্যাগ সিলেক্ট করে দিলে হবে কে স্যালারি সিলেক্ট ওকে দেন নেক্সট রুপে একটা ক্লিক করবেন দেখুন সব ডিটেলস এখানে শো হইতেছে তার অ্যাকাউন্ট নাম্বার এবং কত রিয়েল সব এভরিথিং এখানে শো হইতেছে একশো আমি সেন্ড করতেছি ওকে তারপর নিচে দেখতে পাবেন কনফার্ম কনফার্ম ক্লিক করলে এই একশো আমার বন্ধু কাছে চলে যাবে আমি এইমাত্র যে অ্যাকাউন্টটা অ্যাড করছি আমি যেহেতু অ্যাকাউন্ট তাকে টাকাটা সেন্ড করবো না আপনাদের দেখানোর জন্য আমি এই প্রসেসটা করছি ওকে বন্ধুরা আপনারা এইভাবেই আল্লাজি ব্যাংকের সাথে আপনার বন্ধু যদি টাকার প্রয়োজন হয় আপনারা ঘরে বসেই অ্যাকাউন্ট অ্যাড করে টাকা সেন্ড করে দিতে পারেন রিয়েল সেন্ড করে দিতে পারেন ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নাই এটিএম বুথে যাওয়ার প্রয়োজন নাই এইভাবে আপনারা করে দিতে পারবেন তার আপনার বন্ধুকে টাকা সেন্ড করে দিতে পারবেন ওকে বন্ধুরা আজ এ পর্যন্ত দেখাবো অন্য কোনো শিক্ষণ নির্মূলের বুডিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ